বলেছিলাম, ঢাকা থাকতে থাকতে বিরক্ত হয়ে যাওয়ার পরে রওনা দিয়েছিলাম পিরোজপুরের উদ্দেশ্যে। পিরোজপুর এসে দেখি ঢাকার মতো পিরোজপুরেও বৃষ্টি, কিন্তু পিরোজপুরের বৃষ্টি তো আর আমাকে আটকে রাখতে পারবে না। এবার পিরোজপুরে যাওয়ার উদ্দেশ্য ঢাকায় বোর হয়ে যাওয়া আর পিরোজপুরের সব বন্ধুদের আবার একসাথে হওয়া। এবার পিরোজপুর আসছি ঘুরতে, বাসায় বসে না থেকে বাইরে বাইরে টুটু করে বেড়ানোর জন্য। কোনো কিছুর জন্য অপেক্ষা না করে যেখানে মন চেয়েছে সেখানে ঘুরে ফিরে বেড়াবো। তুই কি বেটা ব্যবসায়ী, চাকরিজীবী, আমাদের চাকরিজীবী বন্ধুই বিল দিচ্ছে, যাও টাকা 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 মানি ব্যাগ দেখ। সময় খুব তাড়াতাড়ি পার হয়ে যায়। একটা সময় এখানে ছিল ফেরিঘাট, আর দেখতে দেখতেই এখানে ব্রিজ হয়ে যায়। বেকুটিয়া ফেরি থেকে হয়ে যায় বেকুটিয়া ব্রিজ। সময় খুব তাড়াতাড়ি পার হওয়ার অন্য কারণ, অবশেষে সময় আসে আমার কিছু বন্ধুদের বিদায় দেওয়ার। তারা আজকে চলে যাবে ঢাকায় আর আমি আরও কিছুদিন থাকবো এ শহরে। বন্ধুরা চলে যাওয়ার পরে এলাকায় আবর্তন হয় জেনিতের। জেনিত আমার এলাকার প্রতিবেশী ছোট ভাই, ও ঢাকায় বসে বোর ছিল, তাই ও চলে আসলো পিরোজপুরে। এটা হচ্ছে ওর প্রথম পিরোজপুর ট্যুর, তো ওকে তো এলাকার আশেপাশে তো ঘুরিয়ে দেখাতে হবে। এলাকা দেখা শেষ করে আমরা দুজনে রওনা দিলাম বাগেরহাটের উদ্দেশ্যে। পিরোজপুর থেকে বাগেরহাট বেশি দূরে না। বাগেরহাট গিয়ে দেখা করি এক পরিচিত ভাইয়ের সাথে, যে আমাদেরকে বাগেরহাট ঘুরিয়ে দেখাবে। যেহেতু বাগেরহাট আসছি, খান জানারে মাজার আর ষাট গম্বুজ না ঘুরলে তো আর হয় না। পুরো বাগেরহাট ঘোরা শেষ করে আমরা দুজন আবার রওনা দিই পিরোজপুরের উদ্দেশ্যে। এরকম কিছু ভরপুর ঘোরাঘুরি আর আনন্দ ফুর্তি শেষ করে আবার চলে এলাম এই যান্ত্রিক শহর ঢাকায়।